হাই বং, নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ, মধ্যম গ্রাম থেকে। আচ্ছা, আমাদের 2023 এই বছরটা কিন্তু শুরু হলো সরস্বতী পুজো দিয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি মধ্যম গ্রামের কুমোরটুলিতে, অর্থাৎ মধ্যম গ্রামের বুকে, নাম করা কুমোরটুলি। মধ্যম গ্রামের কুমোরটুলি বললে সবার প্রথমে যার নাম মাথায় আসে সেটি হলো জিতেন দা, অর্থাৎ জিতেন পাল। আমি ঠিক সেই কুমোরটুলির সামনে চলে এসেছি। অ্যাড্রেসটা তোমাদের বলে দেবো, মধ্যম গ্রাম, কোড়া, চণ্ডীগড়। আর এই রোডটির নাম হলো রানী রোড, হরিসভা ক্লাবের পাশে। তো অবশ্যই বন্ধুরা, সেই মৃৎশিল্পীর কাছে যাব এবং সেখানে গিয়ে তোমাদের দেখাবো সরস্বতী পুজোর কীরকম মূর্তি এখানে তৈরি হচ্ছে, কীরকমভাবে তৈরি হচ্ছে এবং কতটা কাজ এগিয়ে গেছে। তো চলো দেরি না করে সেখানেই চলে যাই। আমি চলে এসেছি সেই মৃৎশিল্পী জিতেন্দার একদম বাড়িতে, অর্থাৎ এই বাড়ি এখানেই কিন্তু মৃৎশিল্পী সমস্ত রকমের ঠাকুর প্রতিমা সব তৈরি হয়। এই মুহূর্তে যে সমস্ত প্রতিমা এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই সরস্বতী ঠাকুর। ভীষণ সুন্দরভাবে কিন্তু মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আপাতত এখানে সাদা রং করা হয়েছে, বাকি আছে কাজ। তবে পুজো আসতে এখনও 4-5 দিন টাইম আছে হাতে। সামনের বৃহস্পতিবার পুজো, তার আগে কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিন্তু এখানে প্রতিমা তৈরি করা হয়। তোমরা যারা এবার আমার এই ব্লগটি দেখছো, কারণ এই মুহূর্তে হয়তো অর্ডার দিয়ে আর পাবে না, কারণ মিনিমাম তোমাকে 20 দিন টাইম দিতেই হবে একটা প্রতিমা তৈরি করতে গেলে। অর্ডারই যে সমস্ত প্রতিমা হয় সেগুলো যদি তোমরা এখান থেকে নিতে চাও অর্ডার দিয়ে, তবে কিন্তু তোমাদের 20 দিন টাইম দিতে হবে। সেটা আর পসিবল নয়, কারণ আর মাত্র 5-6 দিন হাতে টাইম আছে সরস্বতী পুজোর। তোমরা দেখে রাখো, অবশ্যই এই জিতেন্দার ফোন নম্বর আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে পরের বার, বা যে কোনো পুজোর প্রতিমা যদি তোমরা চাও, যে কোনো ঠাকুর কিন্তু এখান থেকে তোমরা জিতেন্দার সাথে কথা বলবো। জিতেন্দা এখানে আছে, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দাদা, রং গুলছে এই মুহূর্তে। দাদা একটু তাকান এদিকে, এই যে হচ্ছে জিতেন্দা। আর এখানে এই দাদাও আছে। দাদা কতদিন ধরে কাজ করছে এখানে? 1 বছর। বাহ, এখানেই কি থাকা হয় না বাড়ি? বাড়ি এইখান থেকে 10-15 মিনিটের রাস্তা। ওকে, এই দাদাও কাজ করছিল, আমি এসে দেখছিলাম যে রং করছিল। এখন তো মনে হয় নাইটে কাজ হচ্ছে নাকি? তো বুঝতে পারছো যে কিছুটা রাত ধরে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে, কারণ তা না হলে এতগুলো ঠাকুর, এতগুলো প্রতিমা কমপ্লিট করাটা একটা প্রেশার তৈরি হবে। এটা একটা ইউনিক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে, মানে ডিজাইনটার জন্য আমার কাছে ইউনিক লাগছে। পুরো এক কালার, একদম পুরোটাই এক কালার হবে। আর শাড়ি তো মাটি দিয়েই তৈরি করা হয়েছে, কিছু পরানো হবে এর গায়ে? মায়ের গায়ে আর কিছু থাকছে না, তাহলে মাটি দিয়েই কিন্তু শাড়ি তৈরি করা হয়েছে এবং পুরোটাই এক কালারের হবে দাদা বলল। সুন্দর সুন্দর হাতের কাজগুলো, খুবই সুন্দর। এই মুহূর্তে যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি, এই প্রতিমাটাও ভীষণ ইউনিক আমার চোখে, কারণ এই যে দেখতে পাচ্ছ আমি দেখাই, একদম নিচে মায়ের যে বীণা আছে, বীণাটা যেখানে টাচ করেছে সেটা হচ্ছে দুটো বইয়ের উপরে। অসাধারণ, কারণ বিদ্যার দেবী সরস্বতী আমরা সবাই জানি, হাতে মায়ের বীণা থাকে এবং তার সঙ্গী হচ্ছে রাজহাঁস, যেটা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর যে রাজহাঁসটি যে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমি যেটা দেখাচ্ছি তোমাদের, রাজহাঁস যেটা আছে এখানে একটা গাছের উপরে সুন্দরভাবে বসে আছে, এবং গাছটাও দেখো কতটা সুন্দর করা হয়েছে এখানে গাছের ডিজাইনটা। এই ডিজাইনগুলো এখানকারই যিনি মৃৎশিল্পী আছেন, অর্থাৎ জিতেন্দার নিজেই তৈরি করেছেন। আর এই যে গাছে একটা ট্যাগ দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে ট্যাগটা তোমাদের দেখাচ্ছি, এই যে ট্যাগ, এই ট্যাগে কিন্তু যার প্রতিমা, মানে যে এই প্রতিমাটা নেবে, তার নাম এবং ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। মায়ের মুখটা একবার দেখো বন্ধুরা, কত সুন্দর। এবার একদম হাতে নাতে ধরে ফেলেছি, ঠিক আছে? এর আগে আমি নিজে দেখেছিলাম, এবার ক্যামেরা বন্দি হলো। এটা কী রং দেওয়া আছে দাদা? এই এই যে না না, এই যে বালতিতে যে রংটা আছে, এটা কি এশিয়ান পেন্ট ওই টাইপের রং নাকি অন্য কিছু? স্টেনার হয় না? আচ্ছা, স্টেনারের সাথে মিক্স করা হয়। ও, সেটা সেটাই মাটি এখানে দেওয়া হচ্ছে, তাই তো? মায়ের গায়ে এই বেসটাতে, এই বেবিটাতে নীল কালার করা হচ্ছে। এবার আর একটা সাইডে এখানেও কিন্তু আমি কিছু মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, অর্থাৎ সরস্বতী ঠাকুরের মূর্তি। অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, কিছুটা বাকি আছে।
কারণ এই যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু চোখের কাজটা বাকি আছে, মায়ের যে মাথার মুকুট সেগুলো বাকি আছে, আর মাকে শাড়ি পরানো হবে সেটা বাকি, আর বাকি সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। অল ওভার টোটাল কাজটাই প্রায় হয়ে এসছে। এখানে একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, গোলাপ ফুল আছে সিংহাসনে, দারুণ, অর্থাৎ গোলাপ সিংহাসন বলা যায়, খুবই সুন্দর লাগছে দেখতে। পাশে আরও একটা ইউনিক ডিজাইনের দেখতে পেলাম, এইটা আমি কিভাবে তোমাদের বোঝাবো, একটা গাছ, গাছে মা বসে আছে, গাছের যে গুড়ি হয় সেই গুড়ির একটা জায়গাতে মা বসে আছে বীণা নিয়ে, রাজহাঁস নিয়ে, আর গাছের ডালে এই যে দুটো পাখি আছে, এই পাখি দুটো কি পাখি দাদা, কি পায়রাকে দেখানো হয়েছে, তাই তো? আচ্ছা, পায়রা হিসেবে কিন্তু দেখানো হচ্ছে এই পাখি দুটোকে, কিন্তু সুন্দর। পায়রা আসলে কিসের দুধ জানো তো, সাদা পায়রা কিন্তু শান্তির দুধ, তো সেক্ষেত্রে কিন্তু সেই শান্তি জিনিসটা এখানে বিরাজমান আছে, সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে, দারুণ দারুণ। মায়ের এই মূর্তিতে একটু তোমাদের বলি, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ পেছনের দিকে রাজহাঁসের মুখ, এটা হলো রাজহাঁসের মুখ, এবং এটাকে ডিজাইন করে নিচের দিকে যখন নামানো হয়েছে সেটা কিন্তু বীণায় পরিণত হয়েছে, দারুণ কনসেপ্ট, একদম। চিন্তাভাবনা মানুষের এতটা নতুনত্ব হচ্ছে আস্তে আস্তে, খুব ভালো লাগছে এই জিনিসগুলো দেখে। তো আমরা কুমোরটুলি মানে যে শোভাবাজারের কুমোরটুলি ভাবি সেটা নয়, আমাদের প্রত্যেকটা পাড়াতে এই ধরনের কুমোরটুলি কিন্তু আমরা পেয়ে যাই। সেখানে যদি আমরা ঢুকে দেখি যে কীরকম প্রতিমা তৈরি হচ্ছে, সেখানেও দেখবে তাদের কতটা সুন্দর কাজ, কতটা তাদের এখানে পরিশ্রম, সবটাই কিন্তু বুঝতে পারবে সেখানে যদি ঢোকো। জিতেন্দার সাথে যোগাযোগ করতে হলে কিন্তু তোমরা এই ফোন নম্বরে যোগাযোগ করবে, এখানে দেখো দেওয়ালে লেখা আছে 9123081512, এটাই জিতেন্দার নম্বর। একটু পরিচয় করাই, এই যে ইনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে জিতেন্দার মিসেস ওয়াইফ, আমি একটু জেনে নেব আপনিও ঠাকুর ঠাকুর বানান, এটা একটু ধরে নেই, হ্যাঁ বানাই, কাজ করি, হ্যাঁ কাজ করেন, মানে কি মূর্তিটা তৈরি করেন নাকি রং করেন? রং করি, ফাটান, একটা মেমারি, সবকিছুই করা হয়। কত বছর ধরে করছেন এটা? তাও মনে করি 19-20 বছর হয়ে গেল, এখানে কারখানা যেত দিন তো হয়েছে, তো কতদিন ধরেই করছেন? একদম দাদার সাথে একদম সাথে থাকছে। একটু বলে নেবো তোমাদের যে দাদার এখানে মানে জিতেন্দার এই, তোমরা যদি এই মৃৎশিল্পর এখানে আসো যেখানে দাদা ঠাকুর বানায়, তো এখানে কিন্তু তোমরা রেডিমেড ঠাকুরও পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যারা বাড়িতে পুজো দাও তাদের তো সিঙ্গেল ঠাকুর হলেই হয়ে যায়, মানে একটা ঠাকুর হলেই হয়ে যায়, সেই ধরনের ঠাকুর যদি কিনতে যাও এক পিস, এটাও কিন্তু জিতেন্দার এখানে পেয়ে যাবে, সেখানেও কিন্তু বিক্রি হয়। আর খুব সুন্দর করে করা আছে ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্লাস্টিক দিয়ে মোড়া, যাতে বাইরের ধুলোবালি, বাইরের থেকে কোনো রকম চোট আঘাত এই ধরনের কিছু না লাগে, সেই জন্য কিন্তু ভীষণভাবে প্রোটেকশান দেওয়া আছে। খুব সুন্দর সুন্দর ঠাকুর এখানে তোমরা রেডিমেড পেয়ে যাবে, দারুণ। আমি তো ভাবছিলাম যে হয়তো এই ঠাকুরগুলো যারা দোকানে কেনে তাদের জন্য লটে তারা কেনে, যেহেতু একবারে অনেক পিস নিয়ে যায় সেই হিসেবে তারা তৈরি করেছে কিনা, কিন্তু জানতে পারলাম না, এখানে কিন্তু তাদের জন্যও আছে, আবার যারা সিঙ্গেল পিস কিনতে চাইছে তাদের জন্যও কিন্তু এখানে তৈরি করা হয়। এতক্ষণ তো আমি নিজে সব কিছু বলে গেলাম, এবার একটু দাদার মুখ থেকে কাজ ধরছে, কুড়ি বছর চলছে, হ্যাঁ হ্যাঁ কুড়ি বছর চলছে, একদম কুড়ি বছর যে প্রথম থেকেই এখানে, হ্যাঁ এখানেই প্রথম থেকে কারখানা, এখানেই কারখানা, এটাই বাড়ি, এখানেই ছোটোমোটো কারখানা করছি। আবার আইসা দিলেও ভালো হয়, ভালো থাকবেন, আর এরকম ভালো ভালো প্রতিমা তৈরি করুন, আমরা যাতে দেখতে পাই। না প্রতিমা, দুর্গাপূজার প্রতিমা তো তৈরি হয়, দুর্গাপূজা তো আমি দেখেছি এখানে অনেক বড় বড় প্রতিমা। আচ্ছা এমনি
আজকের মতো এখানেই শেষ করলাম আমার এই ব্লগটি। এরপর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো। বাই বাই, টাটা, গুড নাইট। ওকে, বং চেম্বার।